এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে। আজিৰ প্ৰথমটো খবৰ হৈছে দৰংগৰ হাৰোপেটিয়াত দুই ফৈদৰ মাজত প্ৰচণ্ড মাৰপিটৰ ঘটনা সংঘটিত হৈছে। ভূমিকেন্দ্ৰিক সংঘাতক লৈ এই মাৰপিটৰ ঘটনাটো সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে। দাকোটাৰ লাঠি লৈ আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ। রহিম বুয়া আর এগারী মহিলা গুরুতরভাবে আহত হয়েছে এই সংঘাতত। দুরা আরক্ষী থানা উপস্থিত হয় ঘটনাস্থলীত। চারিজনক লোকক আটক করে তদন্তকারী আরক্ষী বিষয়ায়। জানিব পরা মতে দা কোটার লাঠি লৈ আক্রমণ প্রত্যাক্রমণ এজনে আনজন। আজির পরবর্তী খবরটি হয়েছে মুসলমান মুক্ত প্রশাসন করব বিচারছে বিজেপিয়ে। বিজেপিয়ে এই প্রচেষ্টা অব্যাহত রাখিছে। কংগ্রেস নেতা ওয়াজেদ আলী চৌধুরীর এই বিস্ফোরক মন্তব্য। বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্থাপিত করেছে কংগ্রেস নেতাগুলো। মুসলমানক প্রশাসনিক কাম কাজের পর দূরত রাখার অভিযোগ উত্থাপিত করেছে কংগ্রেস নেতা ওয়াজেদ আলী চৌধুরী। মুসলমান মুক্ত প্রশাসন করবলে বিজেপিয়ে চেষ্টা করেছে। বর্তমান এজনো মুসলমান DCSP নাই বলে অভিযোগ আনিছে কংগ্রেস নেতাগুলো। বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উত্থাপিত করেছে ওয়াজেদ আলী চৌধুরী। রাতেপুৱাৰ আন এটা খবর হয়েছে 13গৰাকী ছাত্রীক অশ্লীল আচরণ দিছে এজন শিক্ষকে। ছাত্রীক অশ্লীল আচরণ করে এজন শিক্ষকে। খুদ হাইস্কুলের শিক্ষকের বিরুদ্ধে 13গৰাকী ছাত্রীর এই গুরুতর অভিযোগ। কুমারিকাটা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয় চৌহদত অশ্লীল আচরণ চলাই আছে এজন শিক্ষকে। অদর দেওমারী নামের এজন শিক্ষকের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগটি উত্থাপিত করা হয়েছে। ভয়ঙ্কর কাণ্ডর বিষয়ে মুখ খুলিলে এতিয়া বহু ছাত্রীয়ে। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে কুমারিকাটা আদর্শ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। জানিব পরা মতে বহু দিন ধরে ছাত্রীক অশ্লীল মন্তব্য করে আছে এজন শিক্ষকে। আজির শেষটো খবর হয়েছে খিলঞ্জিয়া বুলি নিজকে জহাই ফুরা অমিতাভ শর্মাক গ্রেপ্তার করা হয়েছে। খিলঞ্জিয়া যুবকক চাকরি দিয়ার নামত প্রতারণা করে গ্রেপ্তার হয়েছে অমিতাভ শর্মা। আবেদন পত্র প্রেরণ তথা পরীক্ষার নামত সংগ্রহ করেছে বহু পরিমাণের ধন। দেওবারে ন্যায় বিচারি বিশিষ্টা থানাত গোচর রুজু করেছে ভুক্তভোগীয়ে। বিশিষ্টা আরক্ষী থানাত রুজু হওয়া গোচরের ভিত্তিত আরক্ষীয়ে অভিযান অব্যাহত রাখিছে। তার পিছতে গ্রেপ্তার করেছে অমিতাভ শর্মাক। NRL ONGC নিরাপত্তা আরক্ষীর চাকরি দিয়ার নামত করেছিল প্রবঞ্চনা।